শুভ জন্মাষ্টমী গাইস। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আর হাই গাইস, কেমন আছো? তোমরা সকলেই ভালো আছো? বিন্দাস ক্লাসে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা ফাইনালি তো বছর পর, আমরা সেই লকডাউনের আগে গেছিলাম আর এখন যাচ্ছি ফাইনালি কচুয়া। উ আ কচুয়া, ওই দেখা যায় বাবার বাড়ি। পা চালাও তাড়াতাড়ি। যাই হোক, যাবো এখন আমি আর সুমিত যাবো জল তুলতে যাবো। হচ্ছে ওখানে হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাটে আছে, তো মঙ্গল পাণ্ডে ঘাটের ওখানে যাবো যে আমরা হচ্ছে জল তুলবো। আমি আর সুমিত যাচ্ছে এখন, সুজয় আসার কথা ছিল বাট ও এত ল্যাত খাচ্ছে পাঁচ মিনিট হচ্ছে না। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তারপর সুজয় বেরোবার আগে সুজয়কে ফোন করবো, করে তারপরে বেরোবো। যাই হোক, বেশি বক বক করবো না, আজকের ব্লগটা কেন শুরু করছি। ব্লগটা অনেকটা আনন্দ হবে, অনেকটা মজা হবে, জল তুলবো, কী করে কে যাচ্ছি না যাচ্ছি, কত আনন্দ করছি সব কিছু শেয়ার করবো। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো ব্লগটা শুরু করি। তো গাইস, ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এখন যাবো হচ্ছে ব্যারাকপুরে। বললাম জল নিয়ে আসতে যাচ্ছি। যাই হোক, দুই বন্ধু মাথায় গামছা গামছা বেঁধে স্নান করবো গঙ্গায়। গাইস, তো যাই হোক, খুব মজা হচ্ছে, আরও মজা হবে বিকালে যখন বেরোবো সবাই মিলে, তখন আরও বেশি মজা হবে। যাই হোক, তখন আমরা ব্যারাকপুরে যাই, তখন তোমার ছোট্ট সিনেমাটিকে দেখে না, তারপর দিন কথা হচ্ছে ব্যারাকপুর ঘাটে। ফাইনালি চলে এসেছি মঙ্গল পাণ্ডের ওখানে। যাই হোক, ট্রাম নিয়ে নিয়েছি, এত বড় রাস্তা দাঁড়িয়ে কিনে নিয়েছি, আর এখন গিয়ে জলটা ভরবো, স্নান করবো, তারপরে দিন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে বেরোবো। আজকে যেহেতু নিরামিষ, বুঝতেই পারছো। যাই হোক, এখন গঙ্গার পাড়ে যাই, ছোট্ট সিনেমাটি শর্ট দেখাবো, কী কী করি সব দেখাবো, চলো। তো গাইস, ফাইনালি চলে এসেছি গঙ্গার পাড়ে, দেখো শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, শুভ জন্মাষ্টমী, ছুটি, শুভ জন্মাষ্টমী। আমি জানি তোমার কাছে শুভ নেই, দুঃখ জন্মাষ্টমী। ও কান্নাকাটি করছে রিটেলি। এ সুজয় ভাই, তুই আলাদা গেঞ্জি পড়েছিস কেন ভাই? ভাই শুভ জন্মাষ্টমী। হ্যাঁ শুভ জন্মাষ্টমী বন্ধু, শুভ জন্মাষ্টমী। থ্যাংক ইউ, আমারটা শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী গাইস। তো গাইস, এই যে হচ্ছে জল, আর এই যে রাহুল, এই যে সুমিত, এই যে সুজয় দা, এই যে অনন্যা, আর আমি এই যে ক্যামেরার পেছনে। তো এবার হচ্ছে জলগুলো ভরা হবে আমাদের। আমি ক্যামেরা করে কথা বলছি না, এই কথাতেই আমার হয়ে যাবে। হ্যাঁ হেবিশিয়া না বিজনেস। এই যে হচ্ছে আমাদের বিজনেস, গঙ্গার জল ভরা হচ্ছে, যেটা রাহুল আর সুমিত গিয়ে ডাইরেক্ট সিস্টেম, গঙ্গার থেকে জলটা আসছে ডাইরেক্ট। আমাদের ঘর বাঁধা হয়ে গেছে, এবার শুধু ফুল দিয়ে সাজানোর পালা। সাজানো হয়ে গেলে আর এইদিকে এইদিকে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, সুজানাকে ঘর দড়ি বাঁধতে পারছে না। কি করিস তুই, কিছু বলবি? জানি কেন অনেক কিছু বলবি, তুই তো তোরগুলো ঠিক করেছিস, আমারগুলো দিস নি। কি কি দুজন মিলে নাকি একটা ঘট বাঁধতে পারছে না? ছি ছি ছি, দাও আমাকে, দাও আমি বেঁধে দিচ্ছি, দাও। তুমি পারো অনেক বাঁধতে, আমি জানি আর বাঁধতে পারি না। গাইস, সুমিতের কানের দিকে কেউ তাকিয়ে না, ঠিক আছে? টাটা টাটা ছুটি আর গাইস, ফাইনালি সবাই দেখতে পাচ্ছে একই ড্রেস, একই ড্রেস, শুধু ও হচ্ছে আলাদা লোকের, এটা আলাদা লোক, আমি আলাদা, তুই আলাদা লোক। তো আমি হেঁটে যাচ্ছি, হেঁটে। যাই হোক, বেরিয়ে গেছি এখন সবাই মিলে, রেডি, থ্রি টু
ওই দেখা যায় বাবার বাড়ি, দেখো লোকনাথ যাবার সব থেকে বেশি মজা আনন্দ এটাই যে প্রত্যেকটা চটির থেকে খাবার পাওয়া যায়। তো ফাইনালি আমরা প্রথম চটিতে পেয়ে গেছি এখান থেকে খাবার, আর এখানে আছে কাশ্মীরি আলুর দম আর হচ্ছে কচুরি। তো সুন্দর সুন্দর গরম গরম কচুরি এখন খাবো আমরা সবাই মিলে আর মজা করব। যাই হোক, অনন্যা অনন্যাটা নিয়ে নিয়েছে, সুমিত সুমিতটা নিয়ে নিয়েছে, এখানে সোনাই সোনাইটা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো যাই হোক, এখন সবাই গান চলছে, সবাই নাচ করছে। এখানে আছে পোলাও, ফাইনালি এবার চলে এসেছে ওরা মন্দিরের একদম কাছে। তো এবার হচ্ছে মন্দিরে ঢোকার পালা, মানে আলাদা একটা জিনিস হচ্ছে। ফার্স্ট টাইম কেমন লাগছে? লোকনাথ বাবা যাই বাবার কাছে আগে যাই, যে দেখি কেমন লাগে। একদম কেটেছে মন্দিরের মেইন গেট, আর লোক ক্রাউড দেখতে পাচ্ছ, সামনে প্রচুর ক্রাউড। এখানে সবাই মিলে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি বন্ধুগণ। এবারে কিন্তু আমাদের বেশি হাঁটতে হচ্ছে না, কারণ আমরা একদম মন্দিরের মেইন গেটের সামনেই নেমে চলে এসেছি মন্দিরের ভিতরে, আর এই যে সামনে হচ্ছে মন্দির, আর এখন এখানে সবাই স্নান করছে, ঠিক আছে। বাট আমরা করব না, আমি তো আমি কে কে হাই দেখেছে, ও হাই দেখেছে। যাই হোক, তুমি তো নিজেই বললে হাই দেখেছে। মন্দিরে এসে আমার সঙ্গে কেস খাওয়াচ্ছে। যাই হোক, এখন যাবো গিয়ে একটু পুজোটা দিয়ে দেবো। ঢুকে গেছি পুজোর লাইনে গেটে, আজকে দেখছি পুরো ফাঁকায় ফাঁকা। যাই হোক, একটা দিকে আমার খুব ভালো লাগছে যে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবো সবাই মিলে। এখন লাইনের মধ্যে ঢুকে গেছি, আর লাইনটা সে করেছে যেরকম দুর্গা পুজোয় পুজো দিতে গেলে যেরকম লাইনের ঘুরে 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 হয়, তো সেম হ্যাঁ ভুলভুলাইয়া করে দিয়েছে। তো চলো পরে শুনবো। যাই হোক, খুব কাদা এখানে, আজকে যদি আছে কালকে কি ছিল সেটা কালকে বুঝতে পারছো। আরে
ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেছে, সুজয় রয়েছে, অনন্যা হয়ে গেছে, সুমিত হয়ে গেছে, সোনা হয়ে গেছে, সব একদম একদম ভালো আছে সবাই? হ্যাঁ একদম ভালো আছি। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, পুজো দেওয়া কমপ্লিট। এই যে এখন বাইরের রাস্তাতে যাচ্ছি, বেরোচ্ছে, চারিদিকে গান হচ্ছে। ফাইনালি এখন বেরিয়ে গেছে, আর সামনে দেখতে কত ক্রাউড, বহুত ক্রাউড। এদিকে চলছে নাগরদোলা, এদিকে আছে মেলা, আর এখন দামদামের জন্য কিছু কিনতে হবে, আর ছুটির জন্য কিছু কিনতে হবে, দামদাম আর ছুটি আসেনি, এখন কিছু কেনা কিনতে হবে। দেখতে হচ্ছে এখন সোনা এখানে বাদাম নিচ্ছে আর একটি নিমকি নিচ্ছে। এখন আমরা চলে এসেছি চাকলা, কচুয়া, এটা চাকলা, চাকলা ঠিকই তো বলেছিলাম, চাকলা কচুয়া গন্ডগোল করে ফেলেছে। যাই হোক ফাইনালি চলে এসেছি চাকলাতে, আর এই যে দেখতে হচ্ছে সব এখানে, আর এখানে ওখানকার থেকে এখানকার ক্রাউডটা একটু কম আছে, এক টাকা দেবো। দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা খুব সুন্দর সাজিয়েছে, তো সেই লাগছে, সেই লাগছে। কেন ফটো তুলে দেবো এখন? এত ফটো কেন তুলবি? ফটো নিয়ে তুই কি করবি? এক টাকায় ফটো হয় না ভাই। যাই হোক এটা হলো চাকলা মন্দির, আগেও এসছি, তোমরা দেখেছো কি হয়েছে, আগেও দেখেছো, এখন নতুন করে দেখানোর কিছু নেই, জাস্ট একটা ছোট্ট সিনেমাটিক শট দেখাবো, তারপরে দিন কথা হচ্ছে। এখানে এসে অনন্যা পুজো দিল, ওখানে দিয়েছিল, এখানেও দিয়ে দিল অনন্যা পুজো। ভালো লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, আমি এখানে অনেকবার এসেছি, আমার বাড়ির পাশে। কেমন লাগলো? ভালো। ছুটির জন্য ছুটির জন্য আমি বলবো, ছুটির জন্য ওখান থেকে একটা ইয়ে নিয়ে নাও, রাধাকৃষ্ণ নিয়ে নাও, রাধাকৃষ্ণ নিয়ে নাও ছুটির জন্য। আরে ও তাই ছিল সত্যি কথা বলবে, এ সত্যি কথা বল, আরবিন কোথায়? আসেনি তো? ও সেরা বাঘ, সেরা, আজকে দেখা বেস্ট বাঘ ছিল এটা। তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর খুব মজা, খুব আনন্দ হয়েছে, সেগুলো টুকটা তোমরা দেখতেই পেয়েছো যে কতটা আনন্দ, কতটা মজা করেছি। একটা জিনিস যাওয়ার সময় নাচ করতে পারিনি, সেটা হচ্ছে অনন্যা, সোনাই, সুজয়ের সবার দুঃখ মনে, ঠিক আছে? আসার সময় করেছি, আর সময় করেছি তো, করেছি তো, যাক যাক এখন বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি, কারণ এখন বাজে হচ্ছে 12:30 মতন বাজে, এখনও ফ্রেশ ফ্রেশ হতে স্নান ফান করতে এখনও মোটামুটি অনেকটা টাইম হয়ে যাবে, তেমন একটা 15:20 বেজে যাবে, তারপরে ভিডিও এডিট করতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।